আমার বুজুরগণ রাসূলুল্লাহ ফরমায়েন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাউির যে বাড়ির মধ্যে কুকুর আছে এবং জানদারের ছবি ঘরের মধ্যে ঝুলাইলাছে এখন তো মোবাইলের যুগ আপনার আটিয়া দাইতো স্নেপ মারের ফটো বইলো স্নেপ মারের গরো বইলো স্নেপ মারের বিয়া বিতি তো আর ওবাদে হারাম খাস চলে আমার বুজুরগণ রাসূলুল্লাহ ফরমায়েন লান আল্লাহুল মুসাউইরিন ভালো কাজের জরুরতে যদি কোনো মানুষে ফটো তুলে তাহলে সব আছে এই যে মিডিয়ার বাইন যারা শৈন লক্ষ লক্ষ মানুষে দেখবা যদি কোনো মানুষে ফাঁসটা পয়সার আমল করিলায় একটা মাসলার উপর আমল করিলায় টান টানোর কষ্ট পরিশ্রম সব কিছু আপনার কাজ লাগি দিব এই গইল এক জাতীয় বেদাত এই বেদাতটা হইল বেদাতে হাসানা বেদাত কত যা খালি বেদাত শুনিয়া ফাগলইও না বেদাতে হাসানা বেদাতে সাইয়া যেমন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাইক যুগে ওয়াজ ছিল না এখন মাইক ওয়াজ করি ইগো তো বেদাত বেদাত নানি রসুল্লাহর জবানাত স্কুলও যাওয়া আসলো না কলেজ আসলো না মসজিদ আসলো না মাদ্রাসা আসলো না তে তো ইটা যাতা বানাইছি আমরা সারা বেদাত নানি হ্যাঁ বেদাতে হাসানা যেগু জায়দ আছে যেগু থাকি মানুষ উপকৃত হয় ফায়দামন্দ হয় আল্লাহ তালা আমরার প্রত্যেক খেদমতরে কবুলের মঞ্জুর ফরমাক জুড়ে হোক আল্লাহুম্মা আমিন জামার বুজুরগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যদি তোমরা আমার নিকটবর্তী হইতে চাও তাহলে আমি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ো রে আমি হইলাম ও নবী তোমরা যদি গুনায় কবিরা করিলাও আর আল্লাহর দরবারে যদি নয়নর জল ছাড়িয়া খান দোয়ার হওয়াই আল্লাহ আমি গুনা করিলাইছি খান্দিতে যদি তোমাদের চক্ষুত নদী না লই যায় আল্লাহর যাতে তোমরা রে যদি মাফ করিয়া দেন না তাহলে আমি রাসূলুল্লাহ ওয়াদা দিয়া আর তোমার জন্য হাসরের ময়দান আমি সাফাওতের জিম্মাদার সাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতে গুনায় কবিরা করছে খান্দার মতন খান্দিছে আল্লাহর যাতে তারে মাফ করিয়া দিছেন না যদিন ওভাবে খান্দে তাহলে আল্লাহর নবী ফরমাইন কিয়ামতের দিন আমি সাফাত করমু আমরা রে আল্লাহ সব দিতে কম দেয় না এই যে সবে কদরের রাইত আছে মানুষে খান্দে খেওয়াইছেন আইয়া কইত্রা আস্তা বছর নমাজন আইয়া সবে বরাত আইয়া খালি ধাক্কা ধাক্কি খোডের হর ইলা কিছু মানুষের গিন্না করেন নানি কিছু মানুষের তাউরেন নানি দোয়াই নাউজুবিল্লা নাফিলাতুল মুসল্লি হাত্তা তা তুয়াদ দিয়া আন্নাল আন্নাল ফরিদাতা রসুল্লাহ ফরমাইন যদিন ফরজ নমাজ পড়ছে না নফল নমাজ পড়লে সব পাইল নে তারে তুমি বুঝানির দরকার আসলো যে বাইরে এসার নমাজটা আমাদের সঙ্গে তুমি ফড়ো ফড়িয়া তুমি নফল নমাজের মধ্যে যাও এখন যদি তুমি একশো সব লুইয়া বাড়ি যাও যে শুধুমাত্র নফল ফড়িছে ফরজ ফড়িছে না হে পঁচিশ সব লুইয়া বাড়ি যাইব কতকা ফরজগারি আমরা করি নানি আপনারা রেখো যান না অনেক সময় ইলা সবে কদর রাইত দেখার পরে আস্তা বছর নাই আর সবে বরাত আইছেন তার লাগি ওফা সবে কদর ও মানুষের জন্য যে মানুষের সারা বছর নমাজ পড়তে পারছে না আল্লাহ তালায় রাখছে ওফার ও বন্দা খান নয়নের জল সার আমার কাছে নতি স্বীকার হর আমার কুদরতর কদম ঝুঁকি যা তোর জীবনের সমস্ত গুণারে মাফ করিয়া দিলে এই জুড়ে বলো সুবহান সবে বরাত সবে কদর আল্লাহ অফার রাখছই মোবাইলের অফারের সমতুল্য নয় মোবাইলের অফার ইবাবের নয় আল্লাহ অত সব আল্লাহ দান করুন এর গদিকে তারে অহতা বুঝাও আজকের সবে বরাত প্রতিজ্ঞা করিলাও যেন আগামী বৎসরের সবে বরাতর আগ পর্যন্ত আইতে আইতে তুমি নমাজের পাবন্দি হয়ে যাইতা তারে তুমি খেদানির হতা নাই আমার বুজুরগান অনেক সময় দেখা যায় মানুষে কুলুব লইছে কুলুব লইয়া সড়কের মধ্যে আটা আটি করে আবার গফ করে মকরু আবু আনিবা সাহেবে কইছেন মকরু কুলুফ লইয়ার মাতিতে কি কিছু লজ্জাব কিছু শরম করার দরকার দর্শ তো আপনি বে জায়গাত কিছু শরম করতে নানি জি তুমি তো ওই বাসা দিশা একগুলো দেখবা আপনার কুলুফ লইয়া বাজার পর্যন্ত আটি আটি যাইত্রা গিয়া চল্লিশ কদম নাই আপনার সাড়ে তিনশো কদম দিয়া আসুন আবু কুলুফ হাত রয়েছে বে দিশাল লাগান ছুটিছেন যাইত্রা খালি জামার বুজুরগান রসুল্লাহ ফরমাইন এই যে কুলুফ যেটা ব্যবহার করো ময়দানে মাসর তোমার কুলুফ আপনার আল্লাহ মিজানের মধ্যে তুলবো হুনিয়া তুমি এক তিন কেজি ওজনের পাত্র লাগান অত বড় মাটির দোলায় লইলি তাই নেই জি এক বেটা শুনছে মিল হিসাবে কইছো কুলুফর দোলাও হাসরের মাঠ মিজানের ফাল্লা তুটানি হইব হোক আছো বাহান আল্লাহ হুনিয়া কইল রে আর কোনো নেকি উকি নাই এক কাম করি যেমনে মারছে মজবুত মুখা মানুষ আছি
جمنے مارسے علی جوتا دی دکا آئل دیکھون جانی یوتی دن کور آئل خسیا جوتا دی لات مرار بدے اتو بڑو ڈوخ راؤن دی آئیو آئے نن آئی سے انگیا دعا دی دوریا کلوف لگیا دارا رہے اپنے دیکھیا گوئی لے ارے کیتا نیرا بلے نا کلوف لگی سی بلے دوٹ اس تا دنیا بانگیا اللہ ارتو خوتا نائے بلے مہدانے ماشر جو دی ایک دولا ہمار اٹھائی لے نار کنو عبادت لگتو نے আমি ভাস করি লেছি আর কোনো এবাদতই লাগতো না না ইলা লোহার কথা না এগুলো হিসাব দেওয়া লাগবে এগুলো একটা মাপ আছে আপনার আমার তৈয়মুম করি তৈয়মুম করলে দোলাইগু কত বড় রাখি এগুলো একটা মাপ আছে আমরা তো আর কিচ্ছুর মাপ কাটি নাই খাইতে খাইতে খাওয়ার কোনো সীমা নাই মারতে মারতে মাতার কোনো সীমা নাই যে মাতর থাকি আপনার মানুষে ফায়দা না পায় ইনসানের ফায়দা না হয় এই মাতার তো হিসাব নাই এগুলোর কোনো ওজনও নাই আর যেটার থাকি ইনসানে ফায়দা পায় আপনার দ্বারা উপকৃত হয় মানুষ ই মাত কথা মাঠার নাম ও সদকা জুড়ে বলে সুবহানাল্লাহ যা আমার বুজুরগান অন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমায়েন রাহিমাল্লাহ ফরজুলিন যুকিরতু ইনদাহু মা লাম ইউসাল্লি ও মানুষের নাকের মধ্যে মাটি লাগাই দেও কাল্লাই যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর নাম শোনার পরে তার অন্তরের মধ্যে দুঃখ লাগলো না যার অন্তর নরম হইল না আমার উপরে দুরূদ শরীফ পড়ল না রাসূলুল্লাহ ফরমায়েন তার উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত এর গতিকে রাসূলুল্লাহ আমাদের সর্বেসর্বা আল্লাহর নবীর উপরে কুরআন শরীফ আল্লাহ নাজিল করছেন যার কারণে আমরা পাইছি আল্লাহর নবীর মাধ্যমে আমরা আপনার হাদিস পাইছি আল্লাহর নবীর মাধ্যমে আমরা কলিমা পাইছি আল্লাহর নবীর মাধ্যমে আমরা একে অপরকে কিভাবে ব্যবহার করতাম এই সম্পর্কে চরিত্র সম্পর্কে জ্ঞান আমরা রাসূলুল্লাহ দিছেন এর গতিকে রাসূলুল্লাহ কোনো একটা জিনিস রাখছেন না ইসলামের মধ্যে গোপন আল্লাহর নবী 63 বছর বাঁচিছেন 63 বছরে রাসূলুল্লাহর ইসলামের প্রচার যে পরিমাণ হইছে ইসলামের বিস্তার যেভাবে হইছে অন্যান্য নবী 500 বছর বাঁচিয়া এইভাবে ইসলামের বিস্তার করতে পারছেন না আমরা এমন সৌভাগ্য নবীর উম্মত যে নবীর উম্মতে দুই রাকাত নামাজ পড়লে মিসওয়াক করিয়া 70 রাকাতের সওয়াব পাওয়া যায় আমরা এমন নবীর উম্মত যে জায়গাতে নামাজ রক্ত হয় নামাজ কিন্তু আমরা আদায় করতে লাগে রাসূলুল্লাহ ফরমায়েন অন্যান্য কৌমের জন্য অন্যান্য নবীর কৌমের জন্য নির্ধারণ করিয়া একটা জায়গা দেওয়া আসলো জায়গা পর্যন্ত পৌঁছিলে নামাজ পড়তে পারবায় আল্লাহর রাসূলে ফরমাইনো জুইলা তিলি আল্লাহর দু মাসজিদাও ওয়া তাহুরা হে উম্মতে মুহাম্মদে তোমাদের জন্য আমি গোটা পৃথিবীরে নামাজের মুসল্লা বানাই দিলেছি জুরে বলো সুবহানাল্লাহ জলের মধ্যে যদি তাকো নামাজ পড়তে পারবায় সাগরের মধ্যে যদি তাকো উম্মতে মুহাম্মদি নামাজ পড়তে পারবায় পাহাড়ের মধ্যে যদি তাকো নামাজ পড়তে পারবায় আর এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হইব গ্রহণযোগ্য হইব যে সময় তুমি কইবা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়ু নবীরে নামাজের মধ্যে সালাম দিবায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজের উপরে আপনার রাজি হই যাইবা আর আল্লাহর নবীরে নারাজ করিয়া যত নামাজ পড়ো কাবা শরীফের মধ্যে গিয়া যদি রেকর্ড রেকর্ড করিয়া তোমার কপালে ছিড়াইলাও তাহলে সেই নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো নাই যত সময় পর্যন্ত অন্তর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মায়া না সৃষ্টি হইছে আল্লাহর নবীর মায়া রাখিয়া নমাজ পড়িও দুই রাকাত নমাজের কারণে রাসূলুল্লাহ ফরমাইন এইভাবে যদি আমার উম্মতে দুই রাকাত নমাজ পড়ে পড়ে মারা যায় তাহলে সেই উম্মতেও আমি ময়দানে মাহশর পরিচয় করা সম্ভব রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করা হইছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে ময়দানে মাশুরু কিভাবে পরিচয় করবা আল্লাহর নবী ফরমায়েন আমার উম্মতে নামাজ পড়ার আগে অজু হসলো অজুর অঙ্গগুলা চমকিব তার পেশানির মধ্যে আমি নূর দেখমু তার খানের মধ্যে আমি নূর দেখমু গর্দনা মুছে কষলো গর্দনার মধ্যে আমি রাসূলুল্লাহ নূর দেখমু এই নূর দেখি দেখি আমার উম্মতে আমি শপথ করিলাইমু আল্লাহর নবী ফরমায়েন এই উম্মতে আমি হাউজে কাউসারের পানি পান করাইমু রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ইন্না আতাইনাকাল কাউসার ও নবী আমি আপনারে কৌশল দান করছি এই কৌশলের ফানি সম্পর্কে রাসূলুল্লাহ ফরমায়েন যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষরে দবাইত আর যদি মানুষে খাইত কমপক্ষে দুনিয়ার মানুষের 40,000 বছর পর্যন্ত আর জলের পিপাসা লাগলো না ওই জুড়ে বলো সুবহানাল্লাহ কৌশলের ফানি নবীজির আল্লাহ দান করছেন
উম্মতের পিলানির জন্য নবী কাউসার পিলানে ওয়ালা নবী কাউসার দেনে ওয়ালা কাউসারের মালিক আল্লাহ ফরমায় না আতাইনা কাল কাউসার ও নবী আপনারে আমি কাউসার দান করছি আপনার উম্মতরে আপনার নিজ হাত দ্বারা কৌসরের পানি পান করায়ো যে সময় সূর্য মানুষের মাথার উপরে আইব মানুষের জিহ্বা বাইর হইব কোন রওয়ায়েতের মধ্যে আইছে হাঁটুর গেছে মানুষের জিহ্বা দাইব এই সময় দয়াল নবী তান দস্তে মুবারক হাত দিয়া উম্মতরে আবে কৌশ পানি পান করাই বাজুরে বলো সুবহান আল্লাহ হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা নাই ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ময়দানে মাশর কৌসরের নিকটে যদি না পাইতে হইলে আর কোন জায়গা আছে কি আল্লাহর নবী ফরমাইন গো আয়েশা আর একটা জায়গা আছে আমার গুনাহগার উম্মতের জন্য আমি মিজানের নিকটে রাসূলুল্লাহ তাকমু আমার উম্মত যদি গুনাহগার হয় তাহলে আমার উম্মত আটকিব দয়াল নবী ফরমাইন আমার ফকির থাকি টুকরা কাগজ বাইর করমু আমার উম্মতের নেকির পাল্লায় যে সময় রাখমু আর ফরিস্তা হলরে কইমু ফরিস্তার দল আমার উম্মতের নেকির পাল্লাটা আবার আমার সম্মুখে ওজন কর ফরিস্তায় যে সময় টান দিবা রসুলুল্লাহর বরকতময় টুকা মুবারকের কারণে উম্মতের নেকির পাল্লা সঙ্গে সঙ্গে বাড়ি হইব জুড়ে বলো সুবহান আল্লাহ আল্লাহর নবী ফরমাইন হে উম্মত এরপরে আমার গতি হইল যদি এই সমস্ত জায়গার মধ্যে থাকো না আর পাও না আমি তাহমু মুকামে মাহমুদ মুকামে মাহমুদ ও সৈদ্দার মধ্যে গিরমু বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায়েন ও জিব্রাইল আমার নবীর নিকটে যাও গিয়া কইয়া দাও ইরফারা সাকা সালতুতা ও নবী আপনার মাথা মুবারক উঠাও দুনিয়ার মধ্যে তোমারে আমি বহু কষ্ট দিছি তাইফের ময়দানে অনেক রক্ত পড়ছে ও নবী ময়দানে মাসুল তোমার খান্দার জন্য নাই পাস ফাউলি মানসিতা যারে খুশি তান ইচ্ছা মই লইয়া আমার জন্নতের মধ্যে আজকে প্রসম কর জন্নতের মধ্যে প্রবেশ করো জুড়ে বলো সুবহান আল্লাহ নবীজির হাত সাফাতের জিম্মা নবীজির হাত আল্লাহ সমস্ত গোছাই দিছল নবীজির মহব্বতে দুরুদ শরীফ পড়িতাম নবীজি যাভাবে ওযুর শিক্ষা দিছিল এইভাবে ওযু করতাম নবীজির দুরুদ শরীফ পড়িলে নবীর খাসা যাওয়া যায় আর নবীর খাসা পর্যন্ত যদি আমরা লই লই তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেইমু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم اي الله বড় মকবুল জলসা বয়া তোমার মায়ার বন্দা খুলিয়া তোমার সাই দরবার মাংকুর ভিখারির বেশে হাত পাতাইছি আয় আল্লাহ আল্লাহ তোমার মায়ার বন্দা হলে দৌড়া দৌড়ি করিয়া বহুত পরিশ্রম করিয়া এই মহফিলের আয়োজন করছেন তোমার মায়ার বন্দা হল সবের উদ্দেশ্যে আইয়া প্যান্ডালের নিচে আশ্রয় নিছেন কোন মানুষরে গুণা দিয়া এই মহফিল থাকি বার করিও না আয় আল্লাহ আয় আল্লাহ রসুল্লাহ ফরমাইন উস্তাদে সাকরি লইয়া দোয়া করলে সাকরি দে উস্তাদ লইয়া দোয়া করলে দোয়া তোমার দরবার থাকি ঘুরে নাই আল্লাহ আল্লাহ আমার মেসাবরে এই জায়গাত উপস্থিত রাখিয়া রহমুর রাহিমিনুল্লাহ।